আজকে আমরা আলোচনা করব ফলা সম্পর্কে। ফলা মোট ষাটটি। এই ষাটটি ফলা সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করা হবে, মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। এই ফলার মধ্যে সর্বপ্রথম হলো দৈন্তেন্য, তারপরে রফলা, তারপরে রেফ, তারপরে ল, তারপরে ম, তারপরে জফলা, ব। এই ফলা সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা হবে। দৈন্তেন্য দিয়ে একটি শব্দ, যেমন স্নাতক, দন্ত্য শয় নয় দিয়ে স্নাতক, স্নেহ, স্নিগ্ধ, এই দন্ত্যেশ্বর সাথে এই ন লেগে যোগ হয়ে স্নাতক, স্নেহ, স্নিগ্ধ। এইভাবে রফলা দিয়ে গ্রাম, প্রধান, প্রথম, ঘ্রাণ। এইভাবে রেফ দিয়ে কর্কশ, গর্ত, মূর্খ, আর্থনাদ, আর্তনাদ। তারপরে ল দিয়ে পল্লব, গ্লানি, ম্লান, গ্লাস, ময়লয় দিয়ে। তারপরে ম দিয়ে পদ্মা, আসলে পদ্মা, কিন্তু পদ্মা না, পদ্মা শুদ্ধ, আত্মা, বিষয়। তারপরে জফলা, অন্য, বন্য, গ্রাম্য, অরণ্য। তারপরে ব দিয়ে বিশ্বাস, অশ্ব, বিশ্ব, নিঃস্ব।